চাটপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়। সেখানে প্রায় 10,000-এরও বেশি মৃৎশিল্পী অভিযানে অংশগ্রহণ করে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 40 লক্ষেরও বেশি কুম্ভকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত, অথচ তাদের কোনো জাতিগত প্রশংসাপত্র নেই। সেই সঙ্গে কুম্ভকার কারিগর ও মাটির পাত্র নির্মাণকারীদের কল্যাণের জন্য একটি উন্নয়ন বোর্ডও নেই। বর্তমানে উৎকৃষ্ট কাঁচামাল অর্থাৎ ভালো মাটির অভাবে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পে। এই জন্য দরকার রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা ও আর্থিক সহায়তা প্রদান। সেই লক্ষ্যে আজ কলকাতার রামনীড়া ময়দান থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়। এই অভিযানে নারী ও পুরুষ মিলে প্রায় 10,000 মৃৎশিল্পী পায়ে পা মিলিয়েছেন। নবান্নে পৌঁছে 5 প্রতিনিধি দল এক ডেপুটেশন প্রদান করে। এরপর কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি, মহিলা সভানেত্রী যুগমিলা পাল, কার্যকারী সভাপতি রবি পাল সহ অন্যান্যরা। সংগঠনের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। আমরা গিয়েছিলাম নবান্নে, আমাদের মানে মূল দাবি হচ্ছে মাটি। আমরা পশ্চিমবাংলা যারা কুম্ভকার আছে, শুধু কলকাতা নয়, পুরো পশ্চিমবাংলা আমাদের মাটির সমস্যা নিয়ে, মানে মাটি পাওয়া যাচ্ছে না, মাটি পাওয়া যাচ্ছে না, লিগালাইজ মাটিটাও নেই বলে আমাদের মাটি পাচ্ছি না। যারা মাটি সাপ্লায়ার আছে অন্য অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসে, আমাদের অনেক উঁচু দাম থেকে কিনতে হচ্ছে। আজকে আমরা মাটি যদি না পাই লিগালাইজ, মাইনিংটা আপনারাও জানেন যে মাইনিং করাটা ঠিক নয়, ইলিগাল আছে। আমি সরকারের কাছে অনুরোধ করেছি যে মাটিটাকে কীভাবে লিগালাইজ করা যায় সেটা সরকার আমাদেরকে বলুক, আমরা মাটিটাকে লিগালাইজ করে আমরা নিয়ে যাতে আমাদের মাটির সমস্যা কোনো রকম যাতে না। সরকারের কাছে আমরা মাটি চাইছি, আমাদের ওবিসি সার্টিফিকেট যারা কুম্ভকার আছে, আপনারা সবাই জানেন যে অনেক ডকুমেন্টস লাগে, সেটা ডকুমেন্টস আমাদের কুম্ভকার দেওয়ার পক্ষে সম্ভব না। এমনি অনলাইনেও বন্ধ হয়ে যাচ্ছে প্রেজেন্টেশন না হলে, তো আমি চাইছি যে যেমনি আমাদের উত্তম রেজিস্ট্রেশন এমএসসি দপ্তর এসে ডোর টু ডোর কুম্ভকারকে দিয়ে করে যাচ্ছে, তো আমরা চাই যে মানে যে ওবিসি সার্টিফিকেট যেমনি দুয়ারে সরকার এসে দিচ্ছে, অমনি আমাদের কুম্ভকার দিয়ে দুয়ারে এসে আমাদের উপযুক্ত পেপার থেকে আমাদের ওদের ওবিসি সার্টিফিকেট হয় সেটা করছে। আমরা দিয়েছি, ওনারা বলেছে আমি এটা পাঠিয়ে দেবো দিদির কাছে, দিদি এটা দেখে কোনটা কি করবে, তারপরে আমরা আপনার খবর দিয়ে আপনার। আজকে যারা রাস্তায় নেমেছে আপনারা দেখেছেন যে বহু মানুষ নেমেছে, আগামী দিনে যদি এই মাটির প্রবলেম না মেটে আরো রাস্তায় লোকে নামবে, আমরা দিদির কাছে অনুরোধ করবো যে দিদি যেমনি যাত্রা যারা করে তাদেরকে একটা প্রতি মাসে একটা মাইনাস সিস্টেমে একটা টাকা দেয়, আমরা তার কাছে অনুরোধ করবো। অন্য ভাইরা যারা আছে তাদেরকে যেন একটা মাইনাস সিস্টেমে একটা ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ফর্ম ফিল আপ করে তাদেরকে একটা মাইনাস সিস্টেমে করে দেয়। আমি শুধু ছোট্ট একটা কথা যে আমাদের যে দাবিগুলো আছে সব কিন্তু আমাদের জীবিকার উপরে নির্ভর করছে, আমরা জীবিকার উপর ছাড়া কিছু এরকম দাবি চাইনি দিদির কাছে, এটা পূরণ হতে পারে না। আমাদের মূল সমস্যা নিয়ে আমাদের দাবি ছিল, আমি আশা করি যে আমাদের মূল সমস্যা যে দাবিগুলো আছে দিদি অবশ্যই পূরণ করবে।